পরিবার ও ছোট ছেলে মানে বেন আশেপাশে পরিবারের ছোট ছেলে নাই তো তাইলে আবার ভিডিওটা শুরু করে স্টার্ট টেহা না কামাইলে ফ্যামিলি পাত্তা দেয় না টেহা না কামাইলে ফ্যামিলি পাত্তা দেয় না আচ্ছা ভালো কথা তারপর টেহা কামাইলে ফ্যামিলি পাত্তা দে সবই বুঝতে পারলাম কিন্তু ভাই রিয়াকশনটা কিসের জন্য ভাই না মানে তুই কি বোঝাইতে চাইলি তুই একটা প্রতিবন্ধী নাকি তুই পাগল কি পাগল মাথায় সমস্যা আছে না মশারা ভাই এমনি তো ভাই পাগল না তবে প্রতিবন্ধী কারণ ওই টিকটক করে আমি কিন্তু শারীরিক গঠনের জন্য প্রতিবন্ধী বলতাছি না বলতেছি টিকটকের কর্মকাণ্ড দেখা এখন আপনারা ভাই কনফিউশন আছেন জানি এটা নিয়ে যে একে আপনারা শরীরের গঠন নিয়ে প্রতিবন্ধী বলবেন নাকি এর কর্মকাণ্ড নিয়ে দেখেন ভাই শারীরিক গঠন এটা আল্লাহ প্রদত্ত এটা নিয়ে আপনি আমি কিছু না বলাই বেটার হ্যাঁ আপনি কারো প্রতিবন্ধীমূলক কাজকর্মকে কেন্দ্র করে তাকে প্রতিবন্ধী বলতে পারে এখন এরপরেও কিছু দোচাপকে আমাকে বলবে আমি কেন তাকে প্রতিবন্ধী বললাম দেখার মতো আমার চেহারা নাই কারণ দেখার মতো আমার টাইম নাই আমাদের সমাজে গরিব ঘরে কোন প্রতিবন্ধী সন্তান জন্ম নিলে সমাজের বেশিরভাগ মানুষ তাকে অবহেলা করে যার জন্য সেই সন্তানের বাবা মার সন্তানকে উপযুক্ত যত্ন এবং শিক্ষা না দিয়ে বেশিরভাগ সময় রাস্তায় নামিয়ে দেয় ভিক্ষা করার জন্য কিন্তু এখন দেশ তো ডিজিটাল হয়েছে আর সেই সমস্ত সন্তান এখন রাস্তায় ভিক্ষা করার বদলে এই সমস্ত আগাম করতেছে টিকটকে যেয়া প্রথমত ওই শরীরের গঠনে একটি সমস্যা রয়েছে যেটা নিয়ে অন্তত আমার কোন সমস্যা নাই সমস্যা হচ্ছে শারীরিক গঠনের সুযোগ নিয়ে আবলামি করে ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা করতেছে সবাই পছন্দ করবে কথা বলবে প্রাকৃতিক ভাবে ওর গঠনের যত ধরনের সমস্যা রয়েছে তার টিকটক ভিডিওতে ওই তার থেকেও বেশি সমস্যা দেখায় মানে হইতেছে ওর ফেস কাটিং এর বয়স স্বাভাবিক থেকে একটু আলাদা তারপরে ভিডিও করার সময় তার থেকে দ্বিগুণ অঙ্গভঙ্গি খারাপ করে যেন মানুষ তাকে ভালো করে দেখে ওর এইসব অঙ্গভঙ্গি কে শিখাইছে মানে আমি বলতে চাইতেছি এটা ছোট থেকে লালন পালন করছে কে আমার বাপে ওরে লালছে পালছে বড় করছে ও আচ্ছা এই জন্য এত সমস্যা কি করতে হইলে সত্যি দরকার মানুষের মন জয় করতে হইলে ভালোবাসা দরকার সমাজ থেকে ভালো একটা মানুষ যখন টিকটকে যায় তখন আমরা সমাজের বাকি পাঁচজন মানুষ তাদেরকে প্রতিবন্ধী বলি কিন্তু ভাই আমার একটা প্রশ্ন হইতেছে যখন কোনো প্রতিবন্ধী টিকটকে গিয়ে প্রতিবন্ধীর মতো আচরণ করে তখন তাকে ওই সমস্ত আচরণের জন্য কি প্রতিবন্ধী বললে আমাদের গুনাহ হবে প্রতিবন্ধী তোমার জেলা আল্লাহ সৃষ্টি করছেন আমার জেলা আল্লাহ সৃষ্টি করছেন আমার জেলা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আমি জানতাম আমরা যদি ওরে কেউ প্রতিবন্ধী বলি তাহলে ও 100% শিওর আল্লাহর দোয়া দিবে যে আল্লাহ তাকে পছন্দ করে বানিয়েছে তাতে আমাদের সমস্যা কোথায় আমার সমস্যা কি ভাই সমস্যা হইতেছে শুন বলি আল্লাহ তোকে বানাইছে আমাদেরও বানাইছে এখানে তার যেমন ইচ্ছা তাকে তেমন বানাইছে এইখানে অন্তত আমাদের কোনো সমস্যা নাই আমার জানার মধ্যে আমাদের দেশের লোক এতটাও নিকৃষ্ট লেভেলের নয় যে একজন প্রতিবন্ধী ছেলেকে প্রতিবন্ধী বলে তার মনে আঘাত দিবে এমনকি আমিও চাই না কাউকে প্রতিবন্ধী বলে কারো মনে আঘাত দিতে অসহ্য কিন্তু ভাই আপনার জায়গা অবস্থান পরিস্থিতি বুঝে আপনার কন্টেন্ট বানানো উচিত যেটা দেখে মানুষ আপনাকে ভালোবাসবে কিন্তু আপনি তো করতেছেন কি এইগুলা সব ডাকাত গ্যাং লাগে না কিছু ডাকাত আমি একাই আছি ওনারা কেউ হয়তো বলেছিল প্রত্যেকটা ভিডিও শেষে এমন একটা রিয়াকশন দিতে যেন অদ্ভুত লাগে দেখতে তাহলে সেই ভিডিও গুলো পাবলিক বেশি বেশি দেখবে ব্যাস তারপর থেকে এগুলা শুরু এই সমাজে টাকা দেওয়ালে সম্পর্ক করে উনি যদি একজন স্বাভাবিক মানুষের মতো হতো তাহলে সাধারণভাবে ওনার ভিডিও কেউ দেখতো না এইটা আমরা সবাই জানি এখন যেহেতু প্রাকৃতিকভাবে ওনার ঘটনার সমস্যা রয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে এবং নিজে একটু বুদ্ধি কাটিয়ে নিজেকে ক্রিঞ্জে বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে টাকা মাইলে শুধু মাইয়া না মাইয়া বাপে সালাম পড়বো মোটামুটি আমি হয়তো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি ইনি প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে ভিউ বাণিজ্যে নেমেছেন যেটা অত্যন্ত ঘৃণ্য কাজ আমার মতে সঠিক বলেছেন ভাই আপনার যদি কন্টেন্ট বানাতে ভালো লাগে কিংবা শখ অথবা প্রফেশন হিসেবে নিতে চান তাহলে আপনারা এই মিরাজকে দেখেন যার দুইটা হাত নাই চাইলেও আপনার মতো হাত দিয়ে খেতে পারে না সকালে উঠে ভাত খাওয়ার জন্য ব্রাশ করতে পারে না ইচ্ছা করে সকালে একটা বাইক চালাইতে পারে না সব থেকে বড় কথা হইলো নিচে একটা বাচ্চা মেয়ে রয়েছে যাকে আদর করার জন্য কোলেও নিতে পারে না সব মিলিয়ে মিরাজ আফ্রিদি এনার থেকে বড় একজন অসহায় মানুষ ইনি সবকিছু একটা স্বাভাবিক মানুষের মতো করতে পারতেন শুধুমাত্র একটু ঘটনা দেখতে সমস্যা এখন ভাই মিয়াস এই অবস্থায় নিজেকে একজন সফল সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রমাণ করেছে টিকটকে গিয়ে এমন আবলামি না করে নিজের দুটো হাত না থাকা সত্ত্বেও প্রায় ১.৫ কোটি টাকা খরচ করে নিজের ব্যবসা প্রতিষ্ঠান করেছে কিন্তু ভাই আমাদের এই দুসির ভাইয়ের কাণ্ড দেখেন পরিবারের বড় ছেলে মানে আগুন
যদি পরিবারে বড় ছেলেদের বেশি দুয়া দেওয়া পানি খাওয়া টিকটকে গিয়ে চুতি আমি করতেই থাক, সময়টা খারাপ হইতে পারে আমার। এই সমস্ত আচরণ দেখে যখন পাবলিক তোরা আচরণের জন্য প্রতিবন্ধী বলবে, তখন তুই ওইটা তোর নিজের শরীরের উপর টেনে নিয়ে আল্লাহর দোয়া দিয়ে আমাদেরকে ধুয়ে দিস। চলছে তো দেশটা, এভাবে চলতেই থাকো। আর আপনারা আমার পেজটা ফলো করতে থাকেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।